हाय एवरीवन, आप सबका फिर से एक नए वीडियो पे स्वागत है। सो दोस्तों, आज का ये वीडियो काफी ज्यादा सीरियस टॉपिक में मैं बात करने वाला हूँ। वीडियो का आप लोग एंड तक देखो, चैनल पर नए हो तो सब्सक्राइब कर लेना। चलिए आज की इस वीडियो को शुरू करते हैं। तो हेलो वियर, वीडियो शुरू होते जा देखे चाहिए अपना सठीक देखिए चेन। तो आज के वीडियोते अपने बोलो अपनारा कीभाबे बड़ो बड़ो एक्टर बा फिल्म स्टारेर फेसेर जगह अपनार फेस लगाबें। तो এখানে রিফেজ বলে রিফেজ লিখে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন, স্পেলিংটা আপনারা দেখে নেবেন। তো এখানে একটা অ্যাপ আপনাদের সামনে চলে আসবে বিওর। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপের 100 মিলিয়ন ডাউনলোড আছে। তো বুঝতেই পারছেন অ্যাপটা কতটুকু পপুলার। তো অ্যাপটা কোনো ফেক অ্যাপ না। তো বিওর এই অ্যাপটা আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে এইরকমই কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, গেট স্টার্ট। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো উপরে স্কিপের একটা অপশন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে নিচে আবার স্কিপ করে দেবেন। তো স্কিপ করার পরে আপনাদের সামনে একটু সময় লোডিং নেওয়ার পরে কিছু এইরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে উপরে একটা কাটের অপশন দেখতে পাচ্ছ, করচ চিহ্ন, তো এটাতে ক্লিক করতে হবে। তো বিওর এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে কিছু এইরকমই আর একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবার কাট করে দেবেন। তো কাট করার পরে আপনাদের সামনে কিছু ভিডিও শুরু করবে, যেটা এই অ্যাপে আপনাদেরকে সাজেস্ট করে যেন আপনারা এই ভিডিওগুলো অ্যাপ কিছু ভিডিও সাজেস্ট করে যেন আপনারা এই ভিডিও দিয়ে বানান। তো আমরা নিজের গ্যালারি থেকে আনবো। তো এখানে প্লাসের আইকনে ক্লিক করার পরে সোয়াইপ পেজের একটা অপশন দেখতে পাচ্ছ, এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। আর নিচে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এখানে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছি অ্যালাউ অ্যাক্সেস বলে একটা অপশন আছে, এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন তোমার আপনাদের সামনে বলবে অ্যালাউ করার জন্য। তো এই পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনাদের গ্যালারি এখানে খুলে যাবে। তো যেই ভিডিওটার আপনারা আপনাদের ফেস লাগাবেন, তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি মনোজ ভাইয়ের ভিডিওতে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখানে যে কোনো ভিডিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে কী করতে হবে, নেক্সটের অপশনে ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছ এই নেক্সটের অপশনে ক্লিক করবে। নেক্সটের অপশনকে ক্লিক করার পরে একটু সময় আপনাদের সামনে লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে ভিডিওটা এখানে চলে আসবে। তো এখানে মির একটা অপশন দেখতে পাচ্ছ, এম ই মি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে গ্যালারি অপশন খুলে যাবে। তো গ্যালারিতে যাবে, যাওয়ার পরে আপনারা যেই ফেসটা লাগাতে চান সেই ফেস ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে ফটোটা আপনারা লাগাতে চান। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিই। এখান থেকে আমি আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বিয়ের এখানে আমি আমার ফটো লাগাবো না, আমি আমার একটা ফ্রেন্ডের ফটো লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বিয়ের ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো এখানে আমি ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিই। তো বিয়র নিচে দেখতে পাচ্ছি আমি ফটোটা পেয়ে গিয়েছি। তো এখন এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে আপনারা কী করতে হবে, ফটোটা এখান থেকে ক্রপ করতে হবে। শুধু আপনাদের ফেসটা রাখবে আর বাকি সব কিছু এখান থেকে কেটে ফেলে দেবেন। তো এখান থেকে আমি আমার ফেসটা রেখে এখানে নিচে কন্টিনিউর একটা অপশন দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পরে একটু সময় লোডিং নেবে। তো বিয়র ভিডিওটা যদি আপনাদের ভালোই লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তো নিচের কী দেখতে পাচ্ছ, তো সোয়াইপ পেজের অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিওটা একটু সময় ডাউনলোড হতে লাগবে। তো একটু সময় লাগবে, তো ভিডিওটা ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে আমি আমার গ্যালারিতে গিয়ে দেখিয়ে দেবো ভিডিওটা ডাউনলোড হয়েছে কি না। তো ভিওর একটু সময় ওয়েট করতে হবে। তো ভিওর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমি আমার গ্যালারিতে গিয়ে ভিডিওটা তো আপনাদেরকে প্লে করে দেখিয়ে দেবো। তো ভিওর আমার ভিডিওটা একটা কমেন্ট করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আমি জানি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। তো এখান থেকে ব্যাক হয়ে গেলাম, আমি ব্যাক হয়ে গিয়ে আপনাদেরকে গ্যালারিতে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি আমার গ্যালারিটা ওপেন করলাম। তো এখান থেকে ভিডিওটা একবার আপনাদেরকে আমি প্লে করে দেখিয়ে দেবো। তো ভিডিওর এখান থেকে আমি ভিডিওটা প্লে করলাম। তো আপনার